হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন হেলথ টিপস নিয়ে আমরা হাজির হয়েছি, গরু মাংসের গুণাগুণ নিয়ে আজকে আলোচনা করব। তবে মূল আলোচনা যাওয়ার পূর্বে রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন প্রত্যেকটি নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের হেলথ টিপসে। গরু মাংসের যত গুণ, রেড মিট হিসেবে গরু মাংস অনেক স্বাদের এবং অনেকের কাছে খুব প্রিয় একটি খাবার। বাংলাদেশের মানুষ মাংসের মধ্যে গরু মাংস খেতেই বেশি পছন্দ করেন। তবে বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকির কারণ চিহ্নিত হওয়ায় খাবারটি প্রিয় হলে অনেকে এড়িয়েও চলেন। গরু মাংস স্বাদে অতুলনীয় এবং পুষ্টি উপাদান সমৃদ্ধ। স্বাস্থ্যের কথা বিবেচনা করলে যে কোনো খাবারই সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হয়, আর সেই কারণে খাবারের পুষ্টিমূল্য তার সঠিক রান্নার কৌশল, সংরক্ষণ ও স্বাস্থ্যের জন্য এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ। পুষ্টি, গরু মাংস প্রোটিন জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। প্রাণী থেকে সংগৃহীত হয় বলে এটি প্রাণীজ প্রোটিন। প্রোটিন ছাড়া আরো বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান গরু মাংসে বিদ্যমান। প্রোটিন, গরু মাংস থেকে উচ্চ মাত্রায় প্রোটিন পাওয়া যায়। মাংস ছাড়াও হাড়, কলিজা, মগজ ইত্যাদি থেকেও প্রোটিন চলে আসে। গরু মাংসের প্রোটিন থেকে যে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় তা হাড় ও মাংসপেশির কাজে অনেক সাহায্য করে থাকে। 100 গ্রাম গরু মাংসে 22.6 গ্রাম প্রোটিন পাওয়া যায়। ফ্যাট, গরু মাংসে অনেক সম্পৃক্ত চর্বি থাকে। ফ্যাটের উপস্থিতির জন্য গরু মাংস অনেক মজাদার হয়ে থাকে। কচি মাংসে এই ফ্যাটের পরিমাণ কম থাকে। প্রতি 100 গ্রাম গরু মাংসে ফ্যাট রয়েছে 2.6 গ্রাম। মিনারেলস, এক টুকরো গরু মাংসে অনেক ধরনের মিনারেল পাওয়া যায়, বিশেষ করে জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ও কপার। এই মিনারেল গুলো শরীরের অনেক প্রয়োজনীয় কাজ করে থাকে। জিঙ্ক আমাদের শরীরের কোষ রক্ষণাবেক্ষণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে। বলা হয় 3 আউন্স পরিমাণ গরুর মাংস দৈনিক জিঙ্কের 39% চাহিদা পূরণ করে থাকে। ভিটামিন, গরু মাংসে অনেক রকম ভিটামিন থাকে, বিশেষ করে B12, B6, রিবোফ্লাভিন ও B12 এর প্রয়োজনীয়তা অনেক। মানসিক স্বাস্থ্য রক্ষায় এর প্রয়োজনীয়তা অনেক। হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ এর মতে দৈনিক 2.4 মিলিগ্রাম B12 লাগে। 3 আউন্স গরু মাংস B12 এর দৈনিক 37% চাহিদা পূরণ করতে পারে। 3 আউন্স গরুর মাংস ফসফরাস, ভিটামিন B12, প্রোটিন, জিঙ্ক ও সেলেনিয়ামের খুবই ভালো উৎস। 3 আউন্স কচি গরুর মাংসে আয়রন, নায়াসিন, B6 ও রিবোফ্লাভিন পাওয়া যায়। গরুর মাংস ও স্বাস্থ্য, গরু মাংসে অনেক পুষ্টি থাকার পরে অতিরিক্ত খেলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে থাকে। গরু মাংসে ক্যালোরি ও পুষ্টি উপাদানের তারতম্য নির্ভর করে রান্নার পদ্ধতির উপর। এছাড়া গরুর কোন অংশটি খাওয়া হবে তার উপর অনেক কিছু নির্ভর করে। অতিরিক্ত গরু মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ গরু মাংসে থাকে কোলেস্টেরল, ফ্যাট ও সোডিয়াম। কোলেস্টেরল বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, তাই যাদের রক্তে কোলেস্টেরল বেশি তাদের অতিরিক্ত গরু মাংস খাওয়া থেকে বিরত থাকা উচিত। গরু মাংস থেকে অনেক প্রোটিন চলে আসে, তাই যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের অবশ্যই গরু মাংস এড়িয়ে যেতে হবে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদেরও গরু মাংস এড়িয়ে চলা উচিত, এতে উপস্থিত সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয় বলে। অতিরিক্ত না খাওয়া ভালো। গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত গরু মাংস খান তাদের ক্যান্সার ঝুঁকি বেড়ে যায়। কিভাবে খাবেন? কচি গরু মাংসের চর্বি ভালোভাবে পরিষ্কার করে প্রয়োজনে একটু সেদ্ধ করে পানিটা ফেলে রান্না করলে স্বাস্থ্যের জন্য তেমন ক্ষতিকর হয় না। এছাড়া গরু মাংসের কিমা বা ছোট করে কাটা মাংস ও স্টেক ইত্যাদি ভালো। তবে গরু মাংস আপনার জন্য কতটুকু ক্ষতিকর তা নির্ভর করে আপনি কতটুকু খাচ্ছেন তার উপর। সপ্তাহে 1 বার বা মাসে 2 বার খাওয়া যেতে পারে। গরু মাংস রান্নায় তেল কম ব্যবহার করবেন। ঘি বা মাখন গরু মাংস রান্নায় ব্যবহার করা উচিত নয়। সবজি যেমন বাঁধাকপি, ক্যাপসিকাম, কচি কাঁঠাল বা অন্যান্য সবজি দিয়ে গরু মাংস রান্না করে খেলে উপকার পাওয়া যায়। যে কোনো খাবার অতিরিক্ত খেলেই তা স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর, তাই পরিমিত ভাবে সঠিক পদ্ধতিতে গরু মাংস খেলে নিজেকে অনেক ক্ষতির হাত থেকে রক্ষা করা যাবে এবং এই স্বাদের খাবারটি থেকে ভবিষ্যতে কাউকে বঞ্চিত হতে হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই হেলথ টিপসটি? আশা করছি অবশ্যই ভালো লেগেছে, তাই একটি লাইক দিবেন ভিডিওতে এবং বন্ধু বান্ধব, পরিবারবর্গ, আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করবেন। এবং কেমন লাগলো দয়া করে কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।